السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছু দিয়ে থাকেন এবং তিনি সবকিছুর মালিক, তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। তার কাছ থেকেই মানুষ পৃথিবীতে তার নির্দেশে এসেছে। সাল্লাতু ওয়া সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ রূপে সৃষ্টি করেছেন, লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তার কাছে আমাদেরকে যেতে হবে। মানুষ পৃথিবীতে আসছে, আবার যাচ্ছে, এই যাতায়াত লেগে আছে, এতে কোন উদ্দেশ্য রব্বুল আলমিনের আছে না? উদ্দেশ্যবিহীন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছে, এটা যা জানতে পারলো তারাই হচ্ছে সফল, তারা আসল কামিয়াব। আর যারা এটা জানতেও পারলো না, সুতরাং যখন জানেই না লক্ষ্য উদ্দেশ্য, তাহলে সেটা পালন করা তো দূরেই থাক, আর তারা ব্যর্থ, তারা হতভাগা, তারা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান আল্লাফি হুসন, এইরকম সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। আজকে 15 শাওয়াল 1441 হিজরি মোতাবেক 7ই জুন 2020 আমরা মাহে রমজানে আপনাদের সাথে সপ্তাহে 2 দিন রবিবার বুধবার ছিলাম। এখন ইনশা আল্লাহ তাআলা আমাদের প্রতি রবিবার সৌদি আরবের সময় এসার সালাতের পরে রাত 9টা থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব অল্প সময়ের জন্য, আর তারপরে প্রশ্ন উত্তর যতটা সম্ভব হবে ইনশা আল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে, ভুল ভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আমরা বিষয়ভিত্তিক আলোচনা প্রতি সপ্তাহের চিন্তা না করে আর কোনো নতুন নতুন বিষয় না নিয়ে মনে করছি একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে ধারাবাহিক আলোচনা আপনাদের সাথে শুরু করি, যাতে আপনারা বেশি উপকৃত হবেন ইনশা আল্লাহ তাআলা। সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবের বিষয়বস্তু হচ্ছে সাহায্যপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত জামাতের আকীদা, যে দলটি আল্লাহর পক্ষ থেকে তায়েফায় মনসুরা মানে সাহায্যপ্রাপ্ত দল, যে দলটিকে নাজাত প্রাপ্ত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরকায়ে নাজিয়া, সেই দল বা সেই জামাতের আকীদা দ্বীনি বিশ্বাস কি, এই মর্মে অনেক কিতাবাদি রয়েছে আলহামদুলিল্লাহ আরবি ভাষায়, বিশেষ করে সৌদি আরবে, যেটি তৌহিদের দেশ, সুন্নার দেশ। তবে এই কিতাবটি অনেকদিন থেকেই আমার নজরে আছে, অনেক কিতাবেরই দার্স দিয়ে শেষ করেছি, আবার অনেকগুলি শুরু করেছি বা কিছু অংশ দিয়েছি, এরকম হয়ে আছে। এই কিতাবটি দার্স ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আজকে শুরু করব, আর ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এইভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করব। এই কিতাবটির বৈশিষ্ট্য হচ্ছে যে প্রশ্নোত্তর আকারে আছে, প্রশ্ন করেছেন তারপর উত্তর দিয়েছেন, 200টি প্রশ্ন এবং তার উত্তর রয়েছে। কিতাবের নাম হচ্ছে আলামুস সুন্নাহ আল মানসুরা লিইতিকাদি তায়েফাতিন নাজিয়াতিল মানসুরা, বড় নাম, সংক্ষিপ্ত নাম, যে নামে আরো আমাদের কাছে পরিচিত এই কিতাবটি, তা হচ্ছে আলামুস সুন্নাহ আল মানসুরা। তো এই কিতাবের লেখক হচ্ছেন, সংক্ষেপে তার নাম হচ্ছে হাফেজ আল হাকামি রহমতুল্লাহ আলাইহি।
তিনি বড় একজন সৌদি আরবের শেখ, শেখ হাফেজ বিন আহমদ হাকানি। তার এন্তেকাল 1377 হিজড়ি, মোটামুটি আজকে থেকে প্রায় 63-64 বছর আগে। তিনি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খুব বড় একজন আলেম। যেমন আপনারা অনেকে জানেন হয়তো যে শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহ যে বিশিষ্ট বা প্রধান ওস্তাদ শিক্ষক ছিলেন শেখ আব্দুর রহমান নাসির সাদি, উত্তর অঞ্চল ও মধ্যমাঞ্চল নজদের আল কাসিমের, যার তাফসিরে সাদি রয়েছে। তো ওই যুগের তিনি শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, এসব ওলামাদের ওস্তাদ যুগের তিনি হচ্ছেন বড় একজন আলেম। তার আকিদার উপর প্রসিদ্ধ কিতাব হচ্ছে, এটি একটি কিতাব, আর আর একটি কিতাব রয়েছে এর চাইতে বড় আকারে, যে কিতাবটির নাম হচ্ছে মারিজুল কবুল, মারিজুল কবুল। তো তিনি অনেক কিতাব লিখক এবং তার মাধ্যমে অনেক দিনের দাওয়ার কাজ হয়েছে। আল্লাহ রাব্বুল্লাহ তার নেক আমল কবুল করুন এবং তার রুহের মাগফিরাত করুন এবং তার গুনাহ খাতা মাফ করুন, জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান আল্লাহ রাব্বুল্লাহ দান করুন। তার কিতাব থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা উপকৃত হব। আজকে শুধু দুটো প্রশ্নের উত্তর আমরা জানব। প্রথম প্রশ্ন হচ্ছে, মা আউয়াল মা ইয়াজিবু আলাল ইবাদ, বান্দার উপর সর্বপ্রথম ফরজ কি? আমরা যে আল্লাহর বান্দা, তো বান্দা মানে অনুগত বান্দা অথবা অবাধ্য বান্দা, এক কথায় মানুষ। বান্দা শব্দটি দুই অর্থে ব্যবহার হয়ে থাকে। আমরা মুসলিমরা বান্দা মনে করি যে আল্লাহর অনুগত বান্দা, অর্থাৎ মুসলিমদেরকে আল্লাহর বান্দা মনে করি, কিন্তু আল্লাহ সব সৃষ্টি আল্লাহর বান্দা, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভাবে আল্লাহর অনুগত। আর যেখানে মানব জাতি এবং জিন জাতির স্বাধীনতা চলে, ক্ষমতা কাজ করে, সেখানে অধিকাংশ জিন এবং মানুষ অবাধ্য হয়ে গেছে, অবাধ্য হয়ে যায়। কিন্তু যেখানে ক্ষমতা চলে না, আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টিগত নীতিমালাগুলির ক্ষেত্রে বা সৃষ্টিগত বিষয়গুলির ক্ষেত্রে, তখন মানুষ এবং জিন সেখানের উপায় বাধ্য। তো এই জন্য কোরআনে কারিমে বলা হয়েছে যে আকাশ জমিনে যা কিছু আছে এবং যে কেউ আছে আল্লাহকে সিজদা করে বা আল্লাহর তসবিহ করে। তো এই আয়াতগুলির অর্থ হচ্ছে ঠিক এটি যেটি আমি সংক্ষেপে বললাম, সমস্ত সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত বন্দিগি করে, তসবিহ করে। মানব আর জিন এই দুটো সৃষ্টি, এরা যেসব বিষয়গুলির ক্ষেত্রে স্বাধীনতা রাখে না, আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন, আর যেভাবে আল্লাহ সৃষ্টি করে সেইভাবে চলতে বাধ্য, মানে শরীয়তগত বিষয় নয় সৃষ্টিগত বিষয়, তখন সেই ক্ষেত্রে অনুগত। যেমন পায়ে হাঁটতে হবে, চোখে দেখতে হবে, আর হাতে ধারণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। জবান দিয়ে আপনি স্বাদ গ্রহণ করবেন, অথবা বাকশক্তি জবানে রয়েছে, শ্রবণ শক্তি কানে রয়েছে, জি এইভাবে, অথবা মানব জীবনে সুস্থতা আর অসুস্থতা, মানুষ নিজের ইচ্ছায় কেউ সুস্থ থাকতে পারে না, নিজের আছে ইচ্ছায় অসুস্থ থাকতে হয় না, আর মানুষ নিজের ইচ্ছায় কেউ মৃত্যুবরণ করবে না, আর কেউ বার্ধক্যে উপনীত হতে চাইবে না। তো এই যে বার্ধক্যে এসে যাওয়া, মৃত্যু এসে যাওয়া, সুস্থতা বা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, এই যে পৃথিবীর বর্তমান অবস্থা, যে ভাইরাসে মানুষকে অসহায় বানিয়ে দিয়েছে, এগুলির ক্ষেত্রে মানুষ জিন অনুগত, উপায় নেই, এগুলি হচ্ছে সৃষ্টিগত বিষয়, অমর, এগুলি হচ্ছে তকভিনিয়া বা কৌনিয়া, এগুলি হচ্ছে সৃষ্টিগত বিষয়। শরীয়তগত বিষয় শিরিক করিও না, এক আল্লাহর ইবাদত করো, সালাত কায়েম করো, সিয়াম পালন করো, জাকাত প্রদান করো, সত্য কথা বলো, এগুলো হচ্ছে শরীয়তগত বিষয়। এগুলোর ক্ষেত্রে অধিকাংশ মানুষ এবং জিন অবাধ্য হয়েছে, পক্ষান্তরে মালায়েকা তারা অনুগত, তারা লায়াসুন আল্লাহ মাহমুর। যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে ভূমিকাতে কথাগুলি বললাম যাতে বুঝতে সুবিধা হয়। বান্দার ওপর মানে সৃষ্টির ওপর, মানুষ এবং জিন কে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন
এবং সর্বপ্রথম মানব জাতির ওপর কোন বিষয়টি ফরজ, সর্বপ্রথম ফরজ মানব জাতির ওপর কি? বলছেন শেখ, সর্বপ্রথম মানব জাতির ওপর যে বিষয়টি ফরজ, সেটা হচ্ছে যে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ তাকে কেন সৃষ্টি করেছে। তাহলে আমাকে আপনাকে যে কেউ পৃথিবীতে আছেন বা চলে গেছেন অথবা আসবেন, সবার ওপর ফরজ ছিল আর ফরজ আছে এবং ফরজ থাকবে, তা হচ্ছে সর্বপ্রথম ফরজ। ফরজ তো অনেক আছে, কিন্তু সর্বপ্রথম ফরজ এবং সবচেয়ে বড় ফরজ, আর একটি কথা মনে রাখতে হবে, সর্বপ্রথম ফরজ এবং একবার ওয়াজিব, আউয়াল ওয়াজিব এবং একবার ওয়াজিব, সর্বপ্রথম ফরজ আর সবচেয়ে বড় ফরজ, সেটা হচ্ছে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন সে বিষয়টি সম্পর্কে অনুধাবন করা, জ্ঞান অর্জন করা, জানতে হবে। যেই বিষয়টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, কোরআন কারিমে বিষয়টি আল্লাহ একটি আয়াতে বর্ণনা করেছেন, এবং এই বিষয়টির জন্য সমস্ত নবী রাসূলগণকে প্রেরণ করেছে। এই বিষয়টির জন্য যে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, এই বিষয়টির জন্য আল্লাহ রাব্বুল আসমানি কিতাব সমূহ নাজিল করেছেন। এই বিষয়টির জন্য ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখেরাত সৃষ্টি করা হয়েছে। দুনিয়া যা চোখের সামনে দেখতে পাচ্ছেন, তার কিছু অংশ যা আমাদের সামনে রয়েছে বর্তমান অবস্থা, এবং আখেরাত যা মৃত্যুর পরে শুরু হবে, এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন এই বিষয়টি কারণে, যে বিষয়টি সর্বপ্রথম জানা ফরজ, এবং এই যেই বিষয়ের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, এই বিষয়ের কারণেই কিয়ামত অনুষ্ঠিত হবে, এবং এর জন্যই দাঁড়িপাল্লা কায়েম করা হবে বিচার দিবসে, এর জন্যই আমল নামা, সহিফা, কর্মলিপি মানুষের হাতে উড়ে আসবে। জি, এর ভিত্তিতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, মমিন আর কাফের। এর ভিত্তিতে মানুষ কেউ ভাগ্যবান হয়েছে, কেউ হতভাগা হয়েছে। এর উপরে ভিত্তি করে আর এর অনুসারে এই যে মানুষ জীবন, মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এর উপর ভিত্তি করেই বিচার দিবসে হাশরের মাঠে জান্নাত এবং জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হওয়ার পূর্বে নূর, আল্লাহর পক্ষ থেকে আলো, জ্যোতি বন্টন হবে, এবং আল্লাহ যাকে ইহ জগতে নূর দান করেননি, ইহ জগতে যাকে আলো দেননি, সে পরজগতে আখিরাতে আলো পাবে না। ওমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, সূরা নূর। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে, যার ভাগ্যে নূর জুটাননি, তার কোন নূর নেই। যার ভাগ্যে পৃথিবীতে নূর, হেদায়াতের আলো, জি, আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনার আলো জুটেনি, তার জন্য আখেরাতে বিচার দিবসেও কোনো আলো নেই, অন্ধকার অন্ধকার, অন্ধকার নিমজ্জিত থাকবে। তাহলে সে বিষয়টি কি, যে বিষয়টি সম্পর্কে প্রথম প্রশ্ন করা হলো, সে বিষয়টি আসলে কি? তাহলে এখন পর্যন্ত বিষয়টি স্পষ্ট করা হয়নি। তাহলে মানব জীবনের উপর সবচেয়ে বড় ফরজ যে তার জীবন লক্ষ্য উদ্দেশ্য জানবে যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, কেন আমি পৃথিবীতে আসলাম এত সালে আমার জন্ম এবং এত সালে আমার মৃত্যু, এই যে আমার সময়টা পৃথিবীতে আমি কাটাইলাম, আসলাম আর চলে যেতে হবে, সবাই জানছেন যে চলে যেতে হবে, এটা কেন, এটা জানতে হয় প্রত্যেক মানুষকে। যদি জেনে নিতে পারে, তাহলে জেনে নেওয়ার পরে এখন কর্মের পালা, আমলের পালা, আমল করতে হবে। জানার পরে যদি আমল করে তাহলে তো সফল, আর যেই ব্যক্তি জানলো আমল করলো না সেও ব্যর্থ, আর যেই ব্যক্তি জানলো না তাহলে আমলের প্রশ্নে উঠে না, তার কর্মের প্রশ্নে উঠে না, কারণ কর্ম মানুষে নির্ভর করে জ্ঞানের ওপর, নলেজ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা হুয়া যালিকা আল্লাযী খালাকাল্লাহুল খালকা লিয়াজালিহি, সে বিষয়টি কি
যে বিষয়ের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বিষয়টি কি, এ মর্মে কয়েকটি আয়াত রয়েছে। আয়াত দিয়ে শেখ উত্তর দিয়েছেন, قال الله تعالى মহান আল্লাহ ইরশাদ করেছেন, وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين, আমি আকাশসমূহ এবং জমিনকে খেল তামাশার জন্য সৃষ্টি করি এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে। আকাশ এবং জমিন আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে, আকাশে যা কিছু যে কেউ রয়েছে, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমিনের মাঝে, এগুলিকে আল্লাহ বলছেন আমি এগুলিকে লাইবিহীন খেল তামাশার জন্য সৃষ্টি করিনি, অর্থাৎ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করি। খেল তামাশাটা উদ্দেশ্যবিহীন হয়ে থাকে, বাচ্চারা যে খেলাধুলা করে কোনো উদ্দেশ্য থাকে না, সময় পার হয়ে চলে যায় খেলাধুলা করে, উদ্দেশ্যবিহীন। আল্লাহ বলছেন মা খালাক নাহুমা ইল্লা বিল হক, আমি এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি সত্য সহকারে, ন্যায় সঙ্গত ভাবে, জি হকের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তবে অধিকাংশ লোক এটা জানে না, জানার চেষ্টা করেন না, উপলব্ধি করেন না। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, ওমা খালাকনা আসমাওয়াতি ওয়াল আরদা বাইনাহুমা মা বাতিলা যালিকা যান্নুল্লাযিনা কাফারু, আকাশ এবং জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে তা আমি বেকার বেকার সৃষ্টি করিনি, অনর্থক সৃষ্টি করিনি, এটা বাতিল নয়, হকের বিপরীত হচ্ছে বাতিল। জি উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আগের আয়াতে ছিল ইল্লা বিল হক, এখানে বলছেন আল্লাহ বাতিল সৃষ্টি করেননি, অর্থাৎ উদ্দেশ্যবিহীন ফালতু সৃষ্টি করেন। যালিকা যান্নুল্লাযিনা কাফারু, এটা কাফেরদের ভ্রান্ত ধারণা যে আকাশ জমিন প্রাকৃতিক, সব তারকা নক্ষত্র রাজি প্রাকৃতিক, দুর্যোগ প্রাকৃতিক, মানুষ আসছে আর যাচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক মৃত্যু, প্রাকৃতিক এই দুর্যোগ বালা মুসিবত ইত্যাদি ইত্যাদি, না এটা কাফেরদের ধারণা, এটা বিশ্বাসীর ধারণা নয়, বিশ্বাসীর বিশ্বাস নয়। মহান আল্লাহ আরো ইরশাদ করেন, ওয়া খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আকাশসমূহ এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন ন্যায় সঙ্গত ভাবে, সত্য সহকারে, উদ্দেশ্য বিহীন নয় বরং উদ্দেশ্য নিয়ে। ওয়ালে তুজজা কুল্লু নাফসি মা বিমা কাসাবাত, আর এই জন্য আল্লাহ আকাশ জমিনকে সৃষ্টি করেছেন যাতে করে প্রত্যেক ব্যক্তিকে কৃতকর্মের প্রতিদান দেওয়া সম্ভব হয়, যা কিছু যে করবে পৃথিবীতে, যা কিছু করে যাবে ভালো মন্দ তার বদলা দেওয়া সম্ভব হয়, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন এই আকাশের নিচে আর জমিনের ওপর মানুষ যেন বসবাস করবে এবং যা কিছু কর্ম করবে এই কর্ম অনুযায়ী তারা ফলাফল পাবে। ওহম লায়ুজলামুন, এবং তাদের সাথে কোনো অবিচার করা হবে না। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন একমাত্র আমার ইবাদতের জন্য, তার মানে আর অন্য কারো উপাসনা পূজার জন্য নয়, ইবাদতের জন্য নয়, যেমন মূর্তি পূজার জন্য নয় তেমনই মাজার পূজার জন্য নয়, যেমন দুর্গা পূজার জন্য নয় তেমনি দর্গা পূজার জন্য নয়, দাঁড় করে পূজার জন্য যেমন নয় তেমন শুয়ে দিয়ে পূজার জন্য নয়, আল্লাহ ছাড়া কারো ইবাদত নয়। আল্লাহ তাআবুদু আসল হচ্ছে যে কারো ইবাদত করবেন না, ইল্লা ইয়াহু একমাত্র তার ছাড়া। এই যে তৌহিদ, এক কথায় বলতে চাইছেন যে মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তৌহিদ প্রতিষ্ঠার জন্য, তৌহিদ ভিত্তিক যদি ইবাদত হয় তাহলে সেটি হচ্ছে ইবাদত, আর তৌহিদ বিহীন যদি ইবাদত হয় তাহলে তার নাম শিরক। যেই ইবাদতে তৌহিদ নেই মানে আল্লাহর জন্য হচ্ছে অন্যের জন্য হচ্ছে সেটা ইবাদত নয়, সেটা সবচেয়ে বড় অপরাধ, সেটা হচ্ছে শিরক। আল্লাহর জন্য সেজদা আর মাজারিও সেজদা, আল্লাহর জন্য কুরবানির জবাই আর বাড়িতে খাওয়া দাওয়ার জন্য যখন আপনি মুরগ জবাই করেছেন খাসি জবাই করেছেন বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর জন্য, আর ওর সে মাজার গিয়ে জবাই করছেন, জি তাহলে আপনার এই ইবাদত ইবাদত নয়, শিরক কুফর, জি
সাল্লাইলি রব্বেক ওয়ানহার, সূরা কাওসার আল্লাহ বলছেন রবের জন্যই যেমন সালাত আদায় করবে তেমন রবের জন্যই জবাই করবে। এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আলোচনা বেশি লম্বা না করে এখন আমরা আমাদের আলোচনা এখানে সংক্ষেপ করে দিয়ে প্রশ্ন উত্তর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জন্য যা কিছুই আজকে আলোচনা করলাম তাতে আল্লাহ বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল যেন হকের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, তৌহিদ এবং সুন্নতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন এবং শিরক আর বিদআত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের যথাযথ হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করেন এবং সুন্নত মুস্তাহাব নফল কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, অপছন্দনীয় মাকরুহ কথা কাজ থেকে আপত্তিকর কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ইমানের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, মুসলিমদের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, কোরআন সুন্নার ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে বৃদ্ধি করেন, ভালো মানুষের ভালোবাসা আমাদের অন্তরে যেন বৃদ্ধি করেন এবং পাপ এবং পাপিষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যেন দূরে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফিকুম। তো সম্মানিত যিনি ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আমাদের শুরুতেই আমাদের প্রশ্ন করছেন এমডি আব্দুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? এই প্রশ্নটা যদি এখনকার আলোচনার সম্পৃক্ত নয়, এটা এর আগের দর্শে এটা আলোচনা হয়েছিল, এটা একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য আর কি। তা হচ্ছে যে কার্ড, স্টোর কার্ড এবং রিওয়ার্ড কার্ড এগুলি ব্যবহার করলে পরে যে ক্যাশ ব্যাকটা যে আমরা পাই, যেটা নিয়ে আপনি আলোচনা করছিলেন এর আগে, সেটা জায়েজ কি না? এখন ক্রেডিট কার্ড বা স্টোর কার্ড একই জায়গা থেকে দেয়া হয় এবং একই টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং তারাই আবার এটা ইউজ করার ফলে তারাই ক্যাশটা দেয়, তারাই ইউজ না করলে পরে ক্যাশব্যাক দেয় না, বা এটা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ করলে পরে তারা ক্যাশব্যাক দেয়, যাই হোক দেখেন সেটা জায়েজ কিনা এই ব্যাপারটা যদি আরেকবার একটু বলতেন। জাযাকাল্লাহ। প্রথম কথা দেখেন, এই ক্রেডিট কার্ড যদি সুদী প্রতিষ্ঠান থেকে হচ্ছে, এখানে প্রশ্ন, সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা নিরুপায় না হইলে জায়েজ নাই, এখানে রাস্তা শেষ আপনাদের ওই সব দেশে। আমি যখন বলেছি সংক্ষেপে, শুধু ওই প্রশ্নটার উত্তর দিয়েছি যে আমাকে যে পয়সাটা ব্যাক করেছে আমার জন্য নেওয়া জায়েজ কিনা, কিন্তু তার আগে কার্ডটা আপনার আমার জন্য জায়েজ কিনা এটা আর একটা প্রশ্ন। প্রশ্ন যেহেতু করা হয়নি আমি উত্তর সেখানে দিইনি, আশা করি বুঝতে পারছেন। সৌদি আরবে কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো সুদ নেই, সুদ মুক্ত, তাহলে অসুবিধা নেই। সেখানে আপনি যদি বিলম্ব করেন সেটা পেমেন্ট করতে, পয়সাটা ক্রেডিট কার্ডে কিনলেন, তাহলে তার উপর আপনার কাছে পয়সা বেশি নেবেন না বা সুদ নেবেন না, তাহলে অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু যখনই আপনি যখন লেট করবেন সেটা পেমেন্ট করতে, তখনই আপনার কাছে সুদ না হবে, তাহলে এটা অধিকাংশ আলামাদের কাছে জায়েজ নয়। অল্প কিছু আলামাদের ফতোয়া রয়েছে যে যদি নিরুপায় হয়, বেশ কিছু কাজ করতে গিয়ে ওই ক্রেডিট কার্ড ছাড়া হয় না, তখন জায়েজ আছে। কিছু আলমারা রয়েছে সৌদি আরবে যারা এই ফতোয়া দিয়েছেন, কিন্তু অধিকাংশ আলমারা বলছেন না জায়েজ নাই। এখন আপনার আমার জন্য ইমানের সতর্কতা সাবধানতা হচ্ছে যে শুভাত থেকে সন্দেহ থেকে বেঁচে থাকবে, এক। দুই নম্বর কথা, যদি আপনার তাছাড়া চলে, মানে এই ক্রেডিট কার্ড ছাড়া চলে, তাহলে আপনি তাতে যাবেনই না। এই প্রশ্ন আমাদের এক ভাইয়ের পক্ষ থেকে, ওইটা অনেকটা আমাদের বড় আব্দুল হক ভাইয়ের রিলেটেড প্রশ্ন হয়। আমাদের বাংলাদেশে অথবা ইসলামিক কান্ট্রি গুলিতে যে শরিয়া ব্যাংক আছে,
শিশুরা ব্যাংকের থেকে ঋণ নেওয়া বা সেখানে লেনদেন করার ব্যাপারটা যদি একটু বলতেন, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাকাতের ব্যাপারে, এখন বাংলাদেশে যা পরিস্থিতি, বা যদি জাকাতের টাকা দিয়ে কোনো চিকিৎসা সামগ্রী কিনে দেওয়া হয়, যেমন একটা অক্সিজেন সিলিন্ডার বা এই জাতীয়, এটা জায়েজ হবে কিনা? জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে শরিয়া ভিত্তিক যে ব্যাংক গুলি আছে না প্রতিষ্ঠান, কি বললেন, ব্যাংক, ইসলামী ব্যাংক, যে ইসলামী ব্যাংক, দেখেন ইসলামী ব্যাংক বললে যে ইসলামী হয়ে যাবে এটাও জরুরি না, আপনাকে কাছ থেকে জানতে হবে। ইসলামী ব্যাংক যদি বলে, যেমন সৌদি আরবে ইসলামী ব্যাংক আছে কিছু, মানে শরিয়া ভিত্তিক, যেখানে সুদ মুক্ত, তো সেগুলির সাথে অবশ্যই আমরা লেনদেন করছি, কোনো অসুবিধা নেই। কিন্তু লেনদেন মানে এই নয় যে লেনদেন মানে নাজায়জ কোনো লেনদেন, যদি ইসলামী ব্যাংক নাম কিন্তু নাজায়জ যদি লেনদেন করে তাও আমি করব না, মোটেই করব না। হয়তো ব্যাংক ইসলামিক ব্যাংক নাম, কিন্তু তাতে হয়তো অধিকাংশ ক্ষেত্রে সুদ মুক্ত, কিন্তু কিছু ক্ষেত্রে সুদযুক্ত, তাহলে সেই সব জায়গা থেকে আপনি বেঁচে থাকবেন। আর ওরা কি করে লোন দিচ্ছে? আচ্ছা, লোন দিলে, লোন মানে কার্যে হাসানা দিতে হবে শরীয়তের দৃষ্টিতে। আপনি আমাকে লোন দেবেন তো কার্যে হাসানা, যত টাকা দেবেন ততটাকে ফিরিয়ে দেবে, এমন কোন চুক্তি থাকবে না যে আপনি তাতে আমার কাছ থেকে বেশি নিতে পারবেন। তো লোন দেওয়ার পর ওরা বেশি কিভাবে নিচ্ছে? আর বেশি নিলেই তো সুদ, জি, রেবাল ফজল, মানে বেশি নিলেই তো সুদ। তো আশা করি বুঝতে পারছেন, শুধু নাম ইসলামিক ব্যাংক হইলে হবে না, কাজটাও ইসলামিক হইতে হবে। জি, তাহলে ঠিক আছে। আর লোন দিলে কার্যে হাসানা দিবে, যে আমার কাস্টমারকে আমি কার্যে হাসানা দিচ্ছি, যত টাকা দেবো তত টাকা ফিরিয়ে, আর বেশি নেবে কম দিয়ে, 1 লক্ষ রিয়াল দিল, ধর 1 লক্ষ টাকা দিল, আর 1 লক্ষ 5 হাজার বা 10 হাজার নিল, তো 10 হাজার টাকা কিসের বিনিময়ে? জায়েজ নয়। জি, জাকাত দিয়ে কি আমরা চিকিৎসা সামগ্রী কিনে দিতে পারবো? জাকাতের তো 8টি ক্ষেত্র রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে ফকারা, যারা একেবারে খুব বেশি অভাবী, আর দ্বিতীয় হচ্ছে মাসাকিন, মানে যাদের অভাব আছে, মানে আছে কিছু তাদের কাছে কিন্তু অসম্পূর্ণ, যেটা দিয়ে তাদের চলছে না। তো এর মধ্যে যাদের চিকিৎসা সামগ্রী কিনে দিচ্ছেন এর আওতাভুক্ত যদি হয় তাহলে জায়েজ আছে, তাহলে সবাইকে চিকিৎসা সামগ্রী কিনে দেওয়া যাবে না। সচ্ছল ব্যক্তি নিজেই খরচ খরচে করে ওসব নিতে পারে, তাহলে তাদেরকে জাকাত দিয়ে আপনি চিকিৎসা সামগ্রী কিনে মোটেই দিতে পারবেন না। আর যদি অভাবীদের জন্য হয় তাহলে জায়েজ আছে, আপনি চেন চেন ব্যক্তিগত যে এই লোকের অভাব আছে, এই চিকিৎসা সামগ্রীগুলি কিনতে পারবে না, সুতরাং আপনি সে ওষুধ কিনে দেন অথবা কোনো সাজ সরঞ্জাম কিনে দেন, কোনো অসুবিধা নেই, সব জায়েজ আছে। আমার প্রশ্ন হলো যে আপনার সহিহুল বুখারী থেকে জানতে পারলাম যে হাদিসকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়েছে আর কি, সেটা হলো আপনার মুতওয়াতি হাদিস, মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। যেটা নাকি মাকতু হাদিস সেটার সনদ আপনার সাহাবি পর্যন্ত পৌঁছেনি, শুধু তাবি পর্যন্ত পৌঁছেছে মাকতু হাদিস বলে। তাবেঈর থেকে, তাবেঈ যদি কোনো কথা বলে ওটাকে মাকতু বলা হয়, মাকতু হাদিস বলা হয়। তো সহিহ বুখারীতে সাহাবির উক্তি বা সাহাবির আমলকে মাকতু বলা হয়, মারফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন কেও। জি, 7টা টোটাল সহিহ বুখারীতে টোটাল 7টা মাকতু হাদিস আছে, অনেক প্রকরণ আছে। জি, এখন প্রশ্নটা হলো যদি আমাকে সাধারণত জিজ্ঞেস করা হয়, কেউ জিজ্ঞেস করে আমরা জানি যে হাদিস কাকে বলে, তখন বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন আদেশ নিষেধ সম্মতি এগুলিকে হাদিস বলে। এখন মাকতু হাদিস যেহেতু শুধু তাবি পর্যন্ত বলছে, এটার ব্যাপারে একটু, আর হলে যে আমরা অনেক সময় বলি না হাদিস কি করা হয়, আপনার প্রশ্ন যে ওইগুলোকে আবার হাদিস কি করে বলা হয়, এটাই তো। এটা আর একটু হলো যে আমরা অনেক সময় বলি যে 4টা মন্ত্র হবে, হাদিস কোরআন ইজমা কিয়াস। এখন হাদিস নিয়ে তো জাল জয়ীব অনেক কিছু আছে, আমরা এটাতেই অনেক সময় শঙ্কিত থাকি যে কোনটা ঠিক কোনটা সহি না। আবার ইজমা কিয়াসটা কি, ইজমা কিয়াস
এটা তো সূরা নিসার আপনি ঠিক নায়ক বলে নাই আগে আগের তো সারেন আগে তো শেষ হোক তারপরে এটা প্রথম প্রশ্ন ছিল যে হাদিস তো রাসূলুল্লাহ কথা কাজ এবং অনুমোদনকে বলা হয় তিনটি দিক তো মওকুফ কি করে হাদিস হলো বা মাকতু কি করে হলো সাহাবাই কেরামদের বচন অথবা আপনার আমল কর্ম এই দুটোকেও হাদিস বলা হয় এই অর্থে নয় যে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এই অর্থে বলা হয় হাদিস মানে শাব্দিক অর্থ হচ্ছে বাণী হাদিস মানে কথা সহজ ভাষায় তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যেহেতু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন তো তারা যদি কোনো একটা আমল করে থাকেন সেটা দিনের একটা অংশ হিসাবে অথবা কোনো একটি কথা বলে থাকেন দিন সম্পর্কে তাহলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার দলিল না জেনে নিজের পক্ষ থেকে বলতে পারেন না এটা হচ্ছে তাদের সম্পর্কে আমাদের সুধারণা কারণ আল্লাহ তাদেরকে সার্টিফাই করেছেন জি যে তারা সত্যবাদী উলাইকাহুম সাদিকুন আল্লাহ বলেছেন মুহাজিরান সাদদের সম্পর্কে তো এই জন্য সাহাবায়ে কেরামদের উক্তি অথবা আমলগুলিকে হাদিস বলা হয়েছে যদিও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উক্তির সামনে চলবে না রাখা যাবে না কিন্তু কোন একটা বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো আমল পাচ্ছি না উক্তি পাচ্ছি না কিন্তু সাহাবায়ে কেরামদের আমল পাচ্ছি তাহলে আমাদেরকে তার উপর আস্থা করা যাবে যে হ্যাঁ এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছিল বা সেটার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া যেতে পারে বা দলিল হিসেবে পেশ করা যেতে পারে কখনো সমর্থক দলিল কখনো মানে যদি ওই বিষয়ে আর এর বেশি কিছু না পাই তো সেটা একটা দলিল হতে পারে যে সাহাবায়ে কেরাম এরকম আমল করেছেন তাবেইন তাবেইনরা যেহেতু সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন সুতরাং তাবেইনদের কথার আমাদের তুলনায় বেশি মূল্য আছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি শিরক বিদাতের যুগ থেকে মুক্ত ফিতনা থেকে অনেকটাই মুক্ত হ্যাঁ যদিও সেই যুগে কিছু কিছু ফিতনা শুরু হয়েছিল কিন্তু এত বেশি ফিতনা ছিল না যেটা পরবর্তীকালে তাবা তাবিনের যুগে শুরু হয়েছে বা তারপরে শুরু হয়েছে সুতরাং সেই কথাগুলিরও একটা ওজন আছে যদিও সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আমলের সামনে দলিল নয় এটা মনে রাখবেন তো এই জন্য বলা হয়েছে যে হাদিস হাদিস সেটা মারফু হইতে পারে মওকুফ হইতে পারে মাকতু হইতে পারে জি আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে দলিল হচ্ছে আল কোরআনুল করিম আর রাসূলুল্লাহ হাদিস হাদিস বলতে সহি হাদিস লাগাইতে হবে কারণ যদি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত না হয় তাহলে সেটা রাসূলুল্লাহ হাদিস নয় যেহেতু হাদিস বলে বর্ণনা করা হয়েছে সেই জন্য আমরা জয়ীফ হাদিস হাদিস বলছি বা জাল হাদিস বলছি কিন্তু জাল কথাটি তো হাদিসই নয় বা যেটা অথেন্টিক ভাবে প্রমাণিত হলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস নয় নিশ্চিত নয় যায় যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বা আমল কিন্তু যেহেতু হাদিস বলে বর্ণনা করা হয়েছে সেই জন্য আমরা জয়ীফ হাদিসকে বা জাল হাদিসকে হাদিস বলছি আসল হচ্ছে দ্বিতীয় উৎস ইসলামের বা দলিল হিসাবে সেটা হচ্ছে সহিহ হাদিস সেটা মকবুল গ্রহণযোগ্য হাদিস সেটা সহি হইতে পারে অথবা তার একটু নিম্নমানের সেটা গ্রহণযোগ্য হাসান হইতে পারে যেমন হাদিসের ভাগ রয়েছে সহি এবং হাসান ইজমা এবং কেয়াস ইজমা মানে সবার সম্মতি ইজমা মানে ঐক্যমত যদি কোনো একটি বিষয়ে ঐক্যমত হয়ে যায় জি আর এই ঐক্যমত সাহাবাই কেরামদের পরে তেমন কোনো খাস মাসলাই হয়নি জি হ্যাঁ কথা বলছেন এই জন্য অনেকেই দাবি করেছেন যে আসল ইজমা হচ্ছে সাহাবাই কেরামদের ইজমা কারণ তারপরে সারা পৃথিবীতে মানুষ অলমারা ছড়িয়ে গেছে একমত হওয়ার কোনো সম্ভাবনাই নেই এখন সারা বিশ্বের কোন অলমা কোনো একটি দ্বিমতের যে মাসাইল গুলিতে দ্বিমত রয়েছে একমত হওয়া সম্ভব অসম্ভব জি তো ইজমা কখন দলিল হবে যখন কোরআনে কেরিমে কোন একটি বিষয় নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই স্পষ্ট তখন আপনি ইজমাকে রাখতে পারেন যে এই বিষয়টি তো অলমারা ঐক্যমত পোষণ করেছেন তাবেইনদের যুগে এরকম যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু যেখানে কোরআনে কেরিমে স্পষ্ট আছে হাদিসে স্পষ্ট আছে তাহলে ইজমার এখানে আর কোনো প্রয়োজনই নেই নিঃপ্রয়োজন জি কিয়াস হচ্ছে কিয়াস যেটা চতুর্থ সেটাও কোরআন এবং হাদিস থেকে নেওয়া সেটা কিভাবে কোরআন এবং হাদিসে স্পষ্ট নেই কিন্তু আরেকটি মাসআল আছে যেই মাসআলিটির উত্তর আমার কাছে স্পষ্ট নেই তারই সদৃশ্য তার মতই হ্যাঁ তার সাথে তুলনা করা যেতে পারে তাহলে যেই মাসআলাটিকে স্পষ্ট করা হয়েছে কোরআন এবং হাদিসে কোরআনে অথবা হাদিসে
সেই মাসআলার কাছাকাছি বা ওর মতোই আরেকটা এক ধরনের মাসআলা, নতুন একটা সমস্যা আমাদের সামনে আসলো, তখন এইটাকেও ওই মাসআলার উপর কেয়াস করলাম, হ্যাঁ, যুক্তি দিয়ে সেটা প্রমাণ করলাম যে এই মাসালাটির উত্তর ঠিক ওই মাসালার মতো হবে, কারণ দুটোতে কি আছে, সদৃশ্যতা আছে। এটা হচ্ছে কেয়াস। কেয়াস কখন আসবে? যেমন পানি না থাকলে তেমন, পানি না থাকলে তেমন, মাটির কখন প্রয়োজন হয়, পানি নেই সেই জন্য মাটির প্রয়োজন, হ্যাঁ, উজু করতে পারছি না সেই জন্য তখন তেমন। ঠিক তেমনই যখন কোরআনে বা হাদিসে কোনো মাসালা স্পষ্ট নেই, তখন আমরা যাব এজমা অথবা কেয়াসে যাব। জি, এই জন্য এজমা এবং কেয়াসকে উড়িয়েও দেওয়া যায় না। আবার এজমা কেয়াসের নাম দিয়ে হাদিস অস্বীকার করা যে মজহাবধারীদের আচরণ বা বেদাতিদের আচরণ, সেটাও করা যায় না। আশা করি বুঝতে পারছেন। জি, জাজাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ সম্ভবত ভাই লাইনে নেই। এবার প্রশ্ন করবেন মাহফুজুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাইনে নাই মানে আনমিউট কি করলেন? শেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটু বড়। দয়া করে ইকরাম ভাই আনমিউট করবেন, আমি ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্নটা করব, একটু আমার টাইম লাগতে পারে। শেখ, আমি একটা লেকচার শুনছিলাম একজন আমাদের বড় শায়েক কাফের দেশে থাকার ব্যাপারে আর কি। সে বলছিল যেটা, যে কাফের দেশে কোনো ব্যক্তি থাকলে, কাফের দেশে বসবাস করার জন্য যদি তাদের সন্তানরা এক জেনারেশন দুই জেনারেশন থার্ড জেনারেশনে যে তারা আর ইসলামের উপরে থাকে না, তো যখন এরা বসবাস করবে, তারা যখন ইসলামের ভিতরে থাকবে না, তখন তাদের পরম্পরায় যত যতজন ইসলাম থেকে সরে যাবে, তাদের সব দায়ভার যে প্রথম শুরু করছে এই দেশে বসবাস করা, তার উপরে সম্পূর্ণ সমপরিমাণ গুণা বর্তাবে। যেমন তার দলিল একটা দিছিল, যখন যে প্রথম শুরু করছিল হত্যা, যেমন হাবিল কাবিল, তে এই হত্যা দুনিয়া যতদিন চলবে ততদিন একটা করে যত হত্যা হবে তার সমপরিমাণ গুণা একটা তার ইতে জমা হবে। এই বিষয়টা একটু ক্লিয়ার আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যদি এই দেশে যে কাফের দেশে যারা বসবাস করছে, বিশেষ আমার বেশি জানা জানার জন্য পার্সোনালি, যে বসবাস করলে যদি আমাদের সন্তান, আমরা জানি যে আমার সন্তানের দায়ভার আমার উপর, কিন্তু আমার সন্তানের সন্তান সন্তানের সন্তান তারাও যদি ইসলামের ভিতর না থাকে, যদি ইয়ে হয়ে যায় এদেশে থাকার কারণে, তাহলে কি তাদের সব দায়ভার আমার পরে আসবে কিনা? প্রথম কথা, যে যারা অমুসলিম দেশে বসবাস করছেন তাদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক ভাগ যাদের মুসলিম দেশে বসবাসের সুযোগ আছে, তারপরে মুসলিম দেশকে ছেড়ে দিয়ে অমুসলিম দেশে বসবাস করতে যাচ্ছে, এইটা অবশ্যই চলবে না। জি, দ্বিতীয় হচ্ছে যে মুসলিম দেশে বসবাসের সুযোগ নেই, বা সে অমুসলিম দেশ থেকেই, অমুসলিম দেশে আগে থেকেই আছে, তাহলে তার বিষয় ভিন্ন, দুটোকে এক জায়গায় রাখা যাবে না। এখন কেউ যদি সৌদি আরব থেকে গিয়ে পশ্চিমা দেশে বসবাস শুরু করে দেয়, তাহলে মোটেই জায়জ নয় তার জন্য, মোটেই জায়জ নয়। এত সুন্দর পরিবেশ থেকে, তৌহিদ সুন্নাতের দেশ থেকে গিয়ে শিরকুফুরির মাঝে বসবাস করবে, তো মোটেই জায়জ নয়। কিন্তু যদি কেউ এক শিরকের দেশ থেকে আর এক শিরকের দেশে, এক কুফুরের দেশ থেকে আর এক কুফুরের দেশে, সে তাহলে একই অবস্থা। তার মধ্যে যেখানে বেশি ভালো দেখবে তুলনামূলক সেখানে থাকবে, সারা পৃথিবীর সমস্ত মুসলিম মুসলিম দেশে চলে আসবে এটা অসম্ভব। বর্তমান যে পরিস্থিতি তাতে অসম্ভব, কেউ নেবে না আপনাকে আমাকে, আর এটা সম্ভব না। সুতরাং যারা অমুসলিম দেশে শুরু থেকে বসবাস করছে, নিরুপায় বসবাস করতে হবে। তাদের ছেলে মেয়েরা যদি গোমরা পথভ্রষ্ট হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, করার কিছু নেই, যথাসাধ্য চেষ্টা করেছে, সাবালক পর্যন্ত তরবিয়ত করেছে, যখন হাড় হাড্ডি মজবুত হয়ে গেছে তখন অবাধ্য হয়ে গেছে, করার কিছু এনে জবাব দিতে অবশ্যই হবে না, যদি ইসলামী তরবিয়ত শুরু থেকে করতে থাকে তাইলে। কিন্তু যখন তরবিয়তের সময় সুযোগ ছিল 15 বছর পর্যন্ত, তখন তরবিয়ত ইসলামী করলো না,
তাহলে অবশ্যই জবাব দিতে হবে। তাহলে অমুসলিম দেশে বসবাস করলেও আপনাকে আপনার ছেলে মেয়েদের কচি কাচাদেরকেও ইসলামিক তরবিয়তের চেষ্টা করতে হবে, যেই সময়টা তরবিয়তের সময় 15 বছরের ভিতরে, যাতে করে ইসলাম বিমুখ না হয়ে যায়। এই বিষয়গুলি সব সময় মনে রাখতে হবে। আর তারপরে যে যে আলেম বলেছেন যে কোন একটা ছেলে অথবা মেয়ে যদি ইসলাম থেকে চলে যায় অমুসলিম দেশে বসবাসের জন্য, তাহলে সেই প্রজন্মে যত লোক মানে যত জন্মাবে আর কাফের হয়ে থাকবে বা মুরতাদ হয়ে থাকবে, ইসলাম থেকে বেরিয়ে থেকে গেল, সব বোঝা উঠাইতে হবে, যেমন কাবিলকে রক্তের বোঝা উঠাইতে হচ্ছে। এই কথাটি যুক্তিসঙ্গত নয় কেন বা দলিল সম্মত নয়। ইব্রাহিম আলহিসালামের সন্তান ইসমাইল আলহিসাল্লাম, ইসমাইল আলহিসাল্লামের বংশধর মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 300 বছর আগে সব অধিকাংশ সব মুশরিক হয়ে গেছে, সব মুশরিক হয়ে গেছিল। তাহলে কি ইব্রাহিম আলহিসাল্লামকে অথবা ইসমাইল আলহিসাল্লামকে কি এর বোঝা উঠাইতে হবে নাকি? কে দায়িত্ব নেবে মরে যাওয়ার পরে যে এরা ইসলামের উপর থাকবে? বহু আলে বাইত রয়েছে, নবী বংশ আলে বাইত তারা নিজেদেরকে বলে, যারা রাফিদি শিয়া হয়ে গেছে অন্য দেশে গিয়ে। নওয়াব সিদ্দিক হাসান খান উপবাড়ি রহমতুল্লাহ আলী ভারতের বড় আহলে হাদিস আলেম, তার বাপ দাদারা সব শিয়া হয়ে গেছিল, অথচ তিনি হাসানি মানে হাসান রাজি আল্লাহ বংশের, আল্লাহ দেখেন নওয়াব সিদ্দিক হাসান খানকে আবার সালাফি বানালেন, আহলে হাদিস আলেম হিসাবে নিয়ে আসলেন, কিন্তু তার দাদারা সব শিয়া হয়ে গেছিল। কয় শত বছর যে শিয়া রাফে জিত গেছে আল্লাহ ভালো জানে। এই ওয়ালা তাজের ওয়াজারাত ইজরা, কেউ কারো বোঝা উঠাবে না। যদি দায়িত্ব ঠিকভাবে পালন করে গিয়ে থাকে, তবে যেমনটা বললাম, দেশ করে কেউ অমুসলিম দেশে বসবাস করবে না, তার কাছে উত্তম বিকল্প আছে, আলহামদুলিল্লাহ আমি মুসলিম দেশে বসবাস করতে পারবো, তার অমুসলিম দেশে কখনো বসবাস করবো না। জি হ্যাঁ, তো আল্লাহ যেন বোঝার বিষয়টা তৌফিক দান করেন। জি, এটা কি এভাবে এক কথায় উত্তর দিলে হবে না যে অমুসলিম দেশে বসবাস হারাম? তো হারাম তো আমাকে মুসলিম দেশে জায়গা দেন, মুসলিম দেশে জায়গা নেই তাহলে কি করবেন? এটা এইভাবে বলা যাবে না, আর মুসলিম দেশ ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমি অমুসলিম দেশে চলে যাবো, এটাও জায়েজ নাই। বেশ কিছু শর্তের সাথে জায়েজ রয়েছে, আবার এই শর্তগুলো যদি পুরোপুরি না পাওয়া যায় তো জায়েজ নয় কখনো না জায়েজ। এক কথায়, যারা আছেন অমুসলিম দেশে, ছেলে মেয়েদের ইসলামী তরবিয়তের আপ্রাণ চেষ্টা করে 15 বছর পর্যন্ত ভালো ইসলামের তরবিয়ত দেন, যাতে করে আপনি আশা করতে পারেন আল্লাহর কাছে দোয়ার সাথে দাওয়াত তরবিয়ত, তরবিয়তের সাথে দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, অজনবনি ও বানি আন্নাবুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার বংশধরকে মূর্তি পূজাতে বাঁচাই, দোয়া করে জব্বে জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে এবং আমার জরুরিয়াতকে আউলাদদেরকে সলাৎ কায়েমকারী বানিয়ে দাও। তো আপনাকে দোয়াও করতে হবে আর যথাসাধ্য চেষ্টা করতে হবে যে আমার ছেলে মেয়েগুলোকে মুসলিম রেখে যাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে যাব, দিনদার মুত্তাকি আল্লাহ ভীরু বানিয়ে যাব। এই চেষ্টা করার পরে যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা থাকে যে না আল্লাহ হেদায়েতে রাখবেন না, তো নূহ আলাইহিস সালামের ছেলের মতো হইতে পারে না, কেনানের মতো হইতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামের মক্কার বংশ যারা একটা থেকে দুইটা প্রশ্ন করবেন অথবা আপনাকে হয়তো প্রশ্ন ক্লিয়ারের জন্য কথা বলতে হবে, অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে আপনাদের ফোনটা মিউট করে নেবেন যখন শেখ আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকবেন, আদারওয়াইজ আপনাদের শেখের উত্তর গুলো আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। জাযাকাল্লাহ খায়র। কামরুজ্জামান ভাই, আপনি কথা বলুন। শেখ, এই বিষয়টা আরেকটু আমি ক্লিয়ার হতে চাচ্ছি, যেমন আমার এই বিষয় নিয়ে আমার আরেকটা ব্রাদারের সাথে একদিন আলাপ ছিল, তো যেটা যেটা বলছেন সেটা যে সে কে ফতোয়া দিছে এবং তার আরেকটা লেকচার ওই দেশের উপরে কালকে শুনছি, সেটাও এরকমই আর কি, যে থাকা যাবে না বলছে। যেমন বাংলাদেশের উদ্ধৃতি দিয়ে বলছে যে বাংলাদেশে এখনো যারা থাকতে পারে, যারা নিজেকে সংশোধন করে থাকতে পারে, তারা ভালোভাবে থাকতে পারে কাফের রাষ্ট্র সহিত। তো বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ এবং আমেরিকার তুলনামূলক করলে আমরা অনেকেই ব্রাদাররা বলি বাংলাদেশে সেটা আমেরিকাতে আমরা এখন আপাতত দৃষ্টিতে আমরা নিজেরা দিন পালন করতে বাংলাদেশের থেকে ভালো থাকতেছি, কিন্তু যে শেখের উদ্ধৃতি দিছিলাম সেই শেখের একটা লেকচারে উনি বলছে যে না, কাফের দেশে সেটা এখনো বাংলাদেশে আমরা আছি।
বাংলাদেশে সহি আলেম এবং খুব ভালো উচ্চমানের আলেম, সে বলছে যে বাংলাদেশে এখনো যারা আছে তারা খুব ভালোভাবে, যারা চেষ্টা করছে ভালোভাবে দিন পালন করতে পারে। আমি এখানে আর একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাচ্ছি, এই আমেরিকা এবং বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আসলে আমাদের কি, যেমন আপনি একটা বিষয় জাযাকাল্লাহ খাইর খুব স্পষ্ট করে দিয়েছেন যে আমরা চাইলেই কোন দেশে, আমরা মুসলিম কান্ট্রিতে চাইলেই যেতে পারবো না বা আমাদের বৈধতা দিবে না, কিন্তু আমাদের, আমরা যারা বিশেষ করে বাংলাদেশে আছি, আমাদের একমাত্রই ব্যাক করতে পারি বাংলাদেশে। বাংলাদেশের প্রেক্ষাপট যা দেখতেছি সেই হিসাবে, এবং আমেরিকা আমরা আপাতত আমরা মনে করি ভালো আছি, জানি না যে কোনো সময় হয়তো চেঞ্জ হতে পারে, সেই বিষয়ে আমি একটু আপনার কাছ থেকে নসিহা চাচ্ছি যে কি তাহলে কোনটা আমাদের জন্য সুবিধা আর কি। শোনেন, এই বিষয়ে সবসময় মনে রাখবেন, মুসলিম দেশ আর অমুসলিম দেশ, যদিও মুসলিম দেশে পাপের ছড়াছড়ি থাকে, তারপরও মুসলিম দেশ, মুসলিম সমাজ, মুসলিম পরিবেশ অমুসলিম পরিবেশ চাইতে অনেক অনেক ভালো, এতে কোনো সন্দেহ নেই। তো ওই শেখ যে কথাটি বলেছেন, যদি এটা বলে থাকেন তাহলে ঠিক বলেছেন। আর যারা বলছেন যে এখন আমরা বাস্তবে দেখছি যে আমেরিকাতে বা পশ্চিমা দেশে ইসলাম পালন করতে ভালোভাবে পারছি বাংলাদেশ চাইতে, এটা হচ্ছে কি, এটা এটা ধারণা, তার ধারণা, ভুল ধারণা এটা। এটা বেশ কিছু দিক হয়তো আছে, যে দিকগুলি আপনাকে চাকচিক্যময় করেছে, যেটাকে কোরআনে ভাষায় বলা হয়েছে ওয়াজুইয়ানা লাহুম সু আমালিহিম। হ্যাঁ, মন্দ কথা কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়, ওয়াজুইয়ানা লাহুম শয়তান আমালু, শয়তান অনেক সময় মানুষের খারাপ কাজগুলিকে, খারাপ দিকগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। আল্লাহ এই কথাটি কোরআনে কারিমের বহু জায়গায় বলেছে, কখনো অমুসলিম সমাজ মুসলিম সমাজের তুলনায় ভালো হতে পারে, যতই পাপ থাক না কেন মুসলিম সমাজে, তারপর তার চাইতে অনেক বেশি পাপ আছে অমুসলিম সমাজে। আপনি যখন তুলনা করে দেখবেন সূক্ষ্ম ভাবে নিরপেক্ষ দৃষ্টিতে, দুনিয়ার সুখ শান্তি ছাড়া দিনের ক্ষেত্রে এখনো আপনি জি অনেক সুবিধা পাবেন, যেখানে জুলম অত্যাচার হচ্ছে, মুসলিম দেশে জুলম অত্যাচার হচ্ছে, চরম জুলম অত্যাচার হচ্ছে, রাজানি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, জানমালে নিরাপত্তা নেই, তারপরও ইমান ইসলামে নিরাপত্তা, একটা হচ্ছে জানমালে নিরাপত্তা, একটা হচ্ছে ইসলাম ইমানের নিরাপত্তা, ইসলাম ইমানের নিরাপত্তা অমুসলিম দেশ চাইতে মুসলিম দেশে অনেক বেশি আছে। জি, আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কেউ যদি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা না করে আর বলে আমাদের সমাজ খারাপ, আশেপাশের ছেলেরা যুবকরা খারাপ, আমার ছেলেরা ওদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে, আর এটা তো সারা পৃথিবীর সব জায়গায়, এটা পৃথিবী এমন কোন জায়গায় নেই যেখানে খারাপ ছেলেরা নেই বা খারাপ খারাপ লোক নেই। জি, তো আপনাকে কু আনফুসাকুম আহলিকুম নারা, বর্তমান বিশেষ করে ফিতনার যুগ, এই যুগে যেখানে থাকেন না কেন আপনাকে আপনার পরিবারকে বাঁচাবার আপনার চেষ্টা করতে হবে। আবার বলছি, মুসলিম দেশ সেখানে যতই পাপ ভরা থাক অমুসলিম দেশের তুলনায়, অমুসলিম সমাজের তুলনায় অনেক অনেক ভালো। জি, এটা এখন হয়তো বুঝতে পারছেন না, কিছু কাল পরে বুঝতে পারবেন, যখন আল্লাহ না করে কোনো দুর্দিন, আল্লাহ না করে কারো জীবনে কোনো মুসলিম ভাই বোনের জীবনে দুর্দিন আসে, অমুসলিম সমাজে যখন দুর্দিন চলে আসে তখন উপলব্ধি করে যে হাই আমি এখানে তো নিরুপায়, এদিক সেদিক কোথাও যেতে পারছি না, কিন্তু মুসলিম দেশে আলহামদুলিল্লাহ জুলুম অত্যাচার হলো, তারপরে সেখানে আলহামদুলিল্লাহ সেখানে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, দিনী প্রতিষ্ঠান রয়েছে, যদিও বেদাতি প্রতিষ্ঠান রয়েছে, আপনি তাওহীদি প্রতিষ্ঠান কায়েম করে, সুন্নতের সুন্নত ভিত্তিক প্রতিষ্ঠান কায়েম করে, দিনের দাওয়াতের কাজ করেন, যেখানে বাধা হচ্ছে থেমে যান আল্লাহ মাফ করে দেবেন। জি হ্যাঁ, এমন নাই যে মুসলিমদের শৈলী সব কাজে আপনাকে স্বাধীনতা আছে, তাও স্বাধীনতা নেই, তো যতটা পারছেন ততটা আল্লাহ জিজ্ঞাসা করবেন, যেখানে পারছেন না আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো মুসলিম দেশে থেকে চেষ্টা করেছি কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি বা এগুলো আমি পারিনি, পারিনি আল্লাহ মাফ করে দেবেন। জি, আশা করি বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহফুজুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। প্রোগ্রামটা এবং আপনার ওই যে ইসলামী অর্থনীতি আর আপনার ওই যে ইউটিউবে মানহাজের ব্যাপার লেকচার গুলা যখন শোনার পর, এগুলা যখন আমাদের দেশের মানুষকে আমি বলি তখন আপনাদের তো গালিগালাজ পারে এবং তারা আমাকে আপনি যে কথা বলতেন সেই কথাই তারা ঘুরে বলে যে আপনি যে কোনো জায়গার থেকে এলেম নিতে পারেন না,
আপনি যে কথা এর আগে বলছিলেন যে যেকোনো আলেমের থেকে এলিম নিতে পারেন না, তারা সেম একই কথাই বলে আমাকে, এবং তারা কিতাব পড়ে, তারা হাদিসের রেফারেন্স দেয়। তার কাছ থেকে এলেম নেওয়া যাবে। আর যে কোরআন শোনার এলেম রাখে আর সুফি ইজমের এলেম রাখে আর সে ওই ইসলামী ইসলামের নামে ধর্ম ব্যবসা রাজনীতির এলেম রাখে, যে ব্যক্তি বেদাতি এলেম রাখে সুন্নতি এলেম রাখে, তার কাছ থেকে এলেম নেওয়া ঠিক ওই রকমই যেমন কোন ব্যক্তি ঔষধ ঔষধ নিয়ে বসে আছে আর সে চিকিৎসা দিচ্ছে, কিন্তু তার কাছে সেই মেডিকেলের কোনো সার্টিফিকেট নেই, MBBS নাই, বিশেষজ্ঞ নাই, আর তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কেউ নিচ্ছি না, আমরা কেউ নিচ্ছি না, বোঝা গেছে? তো ঠিক ওই রকমই। জি হ্যাঁ, এখন তো তারা বলতেছে যে আমরা বড় বড় মাদ্রাসা থেকে পড়ে আসছি, আমাদের কাছে বড় বড় ভেজাল ভেজালে ভরা, বড় বড় মাদ্রাসা তো ভেজাল আছে, এই বড় বড় মাদ্রাসাগুলি তো যদি শিখবে তাদের ভেজাল না থাকতো তো ভেজালটা তো আসলে ওখানেই আছে, মিলাদকে শিখিয়েছে ওই বেদাতি মোল্লারাই তো শিখিয়েছে, কথা বোঝা গেছে? বেদাতি আলেম সমাজই শিখিয়েছে যে কোন তফসির নেই তফিমুল কোরআন ছাড়া আর জেলালুল কোরআন ছাড়া, বেদাতিরা এই কথা শিখিয়েছে। তফসির ইবনে কাসিরের নাম তো বলে নাই, হ্যাঁ তফসির সাদির কথা তো বলে নাই, কোরআন সুন্নার মেলা তফসির রয়েছে সেসব তফসিরের কথা তো বলে নাই। জি সহি বখারি পড়তে বলে না, সহি মুসলিম পড়তে বলে না, ফাজাইল আমল তবলিগি নেসাব পড়তে বলে, বেদাতি আলেমরাই তো বলে। তো ওইসব আলেম থেকে যদি এলেমে নেবেন তো গুমরা হবেন অবশ্যই। জি কোন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করে লাভ নেই, আল্লাহ কোরআনে বলছেন দুটি কায়দা শুনে রাখেন, ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, কে কি করলো কে কি বললো সে সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সম্পর্কে, আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ছেলে মেয়ে সম্পর্কে, এমনকি শেখ মতিরন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আর আমাকে আপনাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং আপনারা কে কি করছেন না করছেন সেটা আমার কোনো জানার প্রয়োজন নেই। একটি কায়দা জেনে রাখেন সাধারণ মানুষ আপনারা, এটা সাধারণ জনগণের কায়দা। দ্বিতীয় কায়দা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। আর সাধারণ জনগণের ভালো কথা বলার যোগ্যতা নেই। জি কোরআন হাদিস সম্পর্কে আগে ভালো কথা মানে এই নয় ভালো কথা বলেন না, আপনারা ভালো কথাই বলেন, কিন্তু কোরআন এবং হাদিস সম্পর্কে কে সঠিক কথা বলছে কে ভুল বলছে বড়দের ভুল ধরার যোগ্যতা নেই। সুতরাং আপনার জন্য আমার জন্য নীরব থাকাটাই ভালো। এই হাদিসের আলোকে আপনারা কোন ব্যক্তি সম্পর্কে নীরব থাকবেন, কিছু বলবেন না। সাধারণ জনগণ ফেসবুকে লাফালাফি করছে এগুলি ভুল কথা, এগুলি সাধারণদের কথা নাই, প্রয়োজন হলে আলেমরাই তখন মুখ খুলবে এবং আলেমরাই আপনাদেরকে দিক নির্দেশনা দেবে। এখন অন্য কোনো ব্যক্তি সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন নেই, আপনাকে আপনার রব সম্পর্কে জানতে হবে, আপনার রাসূল সম্পর্কে জানতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীন সম্পর্কে জানতে হবে। এই জন্য কখনো আল্লাহ এমন কি এসব যাকের নাই কথা অন্যের কথা তো বাদ দেন, জিজ্ঞাসা করা হবে না যে কোন সাহাবী কেমন ছিল, বরং আপনাকে আমাকে জিজ্ঞাসা করা মান নবী কা, তোমার নবী সম্পর্কে তোমার কি ধারণা ছিল, এই কথা জিজ্ঞাসা করা, বুঝা গেছে? আবু হানিফা শাফি মালিক আহমদ সম্পর্কে জিজ্ঞাসা আমাদের করা হবে না, জিজ্ঞাসা করা হবে না জিলানি সম্পর্কে যে কে ছিল, না জানলেও কোনো অসুবিধা নেই, ভালো করে শুনে রাখেন। ইমাম ইবনে হাজম আর ইমাম তিরমিজি একই সময়ের তারা ছিলেন, তো ইবনে হাজমকে জিজ্ঞাসা করা হয় কাছাকাছি সময়ের আর কি, ইবনে হাজমকে জিজ্ঞাসা করা হয় যে ইমাম তিরমিজি কে, ইবনে হাজম ছিলেন আপনার স্পেনের ইউরোপের
স্পেন তখন মুসলিম রাষ্ট্র ছিল আন্দালুস, তো উনি বলেছিলেন যে মজহুল, অজ্ঞাত পরিচয়, ওকে চিনি না, জানি না। সুতরাং আপনি যদি কোন একজন লোককে ভালো মন্দ নাও জানেন কোনো অসুবিধা নেই, আপনি আপনার রবকে জানুন, আপনার রাসূলকে জানুন, সঠিকভাবে জানুন আর আপনার দিনকে জানুন, আশা করি যথেষ্ট। জি জাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। জি আপনাদের ফোন গুলো আনমিউট করে রাখলাম। হ্যাঁ শায়খ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি শায়খ, আমার প্রশ্ন দুইটা। আমার প্রথম প্রশ্ন হইছে যে আপনার কাছে শুনছিলাম যে মানে কেউ যদি ঋণগ্রস্ত হয়, ঋণগ্রস্ত অবস্থায় সে যদি মারা যায় তাহলে আল্লাহ সব মাফ করে কিন্তু ওইটা মাফ করেন। তা আমি একজনের কাছে টাকা পাই খুব ক্লোজ, আমি জানি সে দিতে পারবে না, তো সে আরো ঋণগ্রস্ত মানুষের কাছে, তা আমি চাচ্ছি আমার সাইড থেকে তাকে মাফ করে দিবে, তাহলে আমি কি তাকে মনে মনে মাফ করব না তার চাইতে হবে আমার কাছে মাফ? এটা আমার প্রথম প্রশ্ন। তার মাপ চাইতে হবে, প্রশ্ন করেছেন যে এক ভাইয়ের কাছে আপনি পয়সা পাবেন আর সে অভাবী হয়ে গেছে, বুঝতে পারছেন যে সে দিতে পারবে না আর অন্যদের কাছেও ঋণী রয়েছে, এখন আপনি তাকে মাফ করতে চাইছেন, তো আপনি মনে মনে মাফ করে দিলে হবে নাকি তাকে মাফ চাইতে হবে? দেখেন মাফ চাওয়া জরুরি নয়, মাফ চাওয়ার আগে যদি মাফ করে দেন এটা সবচেয়ে ভালো। কারণ উনি হয়তো ভাবছেন যে হয়তো আপনি মাফ করবেন না সেই জন্য মাফ চান না, বা লজ্জা করছেন মাফ চাইতে সেই জন্য মাফ চাইছেন না। তো আপনি কেউ যদি কোনো ভুল করে অথবা ঋণী হয় আর বিনা মাফ চাওয়াতে মাফ করে দেয় এটা সবচাইতে ভালো। আর মাফ চাওয়ার এমন শর্ত নেই, আপনি মাফ করে দেন, তবে মাফ করার ক্ষেত্রে ওনাকে জানিয়ে দিতে হবে, ওনার পরিবারকে জানিয়ে দিতে হবে, উনি যদি বেঁচে না থাকেন ওনার পরিবারকে জানিয়ে দিতে হবে যে আমি অমুককে মাফ করে দিলাম, বা বেঁচে আছে ওনাকে জানিয়ে দেন যে তোমাকে আমি মাফ করে দিলাম, নাহলে কি করে জানবো? অত ভাবে যে আমি ঋণের বোঝা কাঁধে নিয়ে থেকে গেলাম, টেনশনে জীবনযাপন করবে যদি সত্যি ধার্মিক দিনদার হয় তাহলে, আর দিনদার না হলে তো কোনো অসুবিধা নেই, আজকালকার জামানায় পয়সা নিতে পারলে তো আর দেওয়ার কথা নেই অধিকাংশ লোকদের। তো আল্লাহ হেদায়েত করুক মানুষকে, তো আপনি মাফ করে দিলে তাদেরকে জ্ঞাত করে দেবেন যে আমি মাফ করে দিলাম। জি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা লেকচার থেকে শুনছি আপনার না, শায়খ আব্দুর রাজ্জাক বাংলাদেশের, তো তো উনি বলছে যে বাথরুম ইউজ করার সময় আগে পানি পরে ঢিল অথবা টিস্যু, তো আমার প্রশ্ন হয়েছে আসলে কি এটা ঠিক? আগে পানি পরে ঢিল যেই বলুক না কেন এইরকম আমার কোনো দলিল জানা নেই, বরং যদি পানি থাকে তো ঢিলা কুলুকের কোনো প্রয়োজন নেই, আর যদি পানি না থাকে তো ঢিলা কুলুক ব্যবহার করবেন, দুটোর একটা, একটিও সহি হাদিস নেই যে দুটো জমা করেছেন কোন সাহাবি, একটি হাদিস আছে জঈফ কোবাবাসীদের প্রশংসাই বলা হয়েছে যে তারা যেহেতু প্রথম পাথর ব্যবহার করত আর তারপরে তখন পানি ব্যবহার করত, হাদিস সহি নয়। এছাড়া দ্বিতীয় কোন একটিও সহি হাদিস নেই যে সাহাবাই কেরামদের এরকম কোন আমল ছিল, ঢিলা কুলুক ব্যবহার করো, টিস্যু ব্যবহার করো আর তারপরে পানি ব্যবহার করো, এমন কিছু নেই। জি জাযাকাল্লাহ খায়ের। এখন প্রশ্ন করবেন মোহাম্মদ সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে অনেক কঠিন আলোচনা হয়েছে, তারপরে দুটা প্রশ্ন করে ফেলি। একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি যে আমাদের বাসায় বা অফিসে এমনকি ইদানিং মসজিদেও দেখা যাচ্ছে যে অনেকে আরবিক ক্যালিগ্রাফি, আল্লাহ আয়াতুল কুরসি, সূরা লাক, ইখলাস, ফালাক, নাস এগুলো টাঙিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন, এটার ব্যাপারে শরীয়ত কি বলে? এরপর আরেকটা প্রশ্ন আছে, বাড়িতে না মসজিদে? বাড়িতে, অফিসে, এমনকি মসজিদে ইদানিং দেখতেছি। আমি ফ্লোরিডাতে গিয়েছিলাম, সেখানে মসজিদে আমি দেখলাম যে অবস্থা, এবং আমাদের এখানে ধনী ফ্যামিলি গুলো যেখানে থাকে লং আইল্যান্ডে সেখানে দেখা যাচ্ছে মসজিদে এগুলো আছে। বাড়িতে অথবা আপনার অফিসে যদি ঝুলিয়ে রাখে তাহলে সেটার একটা অবস্থা হচ্ছে যে ঝুলিয়ে রেখেছে আত্মরক্ষার জন্য, যে বাড়ি তাহলে বদনজর থেকে মুক্ত থাকবে অথবা জিন শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকবে, তাহলে এটা তাবিজের মতো, তাহলে আর তাবিজ হচ্ছে জায়েজ নাই, তাবিজ হারাম, তাবিজ
আপনার কোরআন দিয়ে হোক অথবা কোরআন ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে হোক জায়েজ নয়, তাবিজের কোনো ভাগ নেই, কথায় তাবিজ নিষিদ্ধ, তো এটা জায়েজ নয়। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সেটা দেওয়াল বা ঘরকে সাজাবার জন্য, ঘরকে অনেকে অনেক কিছু দিয়ে সাজায়, কেউ ছবি টবি দিয়ে সাজায়, গাছপালার এ কোরআনের আয়াত দিয়ে সাজিয়েছে। তো ওলামারা বলেছেন যে কোরআনের আয়াত দিয়ে ঘর সাজানো বা অফিস সাজানো এইটা কোরআন কারিমের আয়াতের অবমাননা, সুতরাং সেটাও জায়েজ নয়। জি। তৃতীয় অবস্থা হচ্ছে যে কোরআন কারিমের আয়াত আয়াতুল কুরসি অথবা অন্য কোন সুরা বা কিছু আয়াত বা জিকির আজকার ঝুলিয়ে রেখেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা কোনো দোয়া তাসবি ঝুলিয়ে রেখেছে, সেটা মুখস্থ করার জন্য, যে দেখলে যখন হয়তো শুয়ে আছি দেখছি মুখস্থ হচ্ছে, বা ছেলে মেয়েরা দেখবে আর মুখস্থ করবে এই জন্য, অথবা স্মরণ করানোর জন্য, যেমন সৌদি আরবের রাস্তায় বিভিন্ন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে রাস্তায় রাস্তায়, উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাতে যে চলবে পথচারী সে দেখলে স্মরণ হবে, তখন আল্লাহর জিকির আজকার করবে, এইরকমটা হলে জায়েজ আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে তিনটে অবস্থা, দুটো অবস্থায় জায়েজ নয়, ঘর সাজাবার জন্য হলে জায়েজ নয়, ওইরকম মসজিদ সাজাবার জন্য চাকচিক্যময় করার জন্য যদি কোরআন আয়াত লিখা রাখে তো ঠিক নয়, এটা কোরআনের অবমাননা যে আপনি দেয়ালকে সাজাবেন কোরআন দিয়ে। আর যদি তাবিজের জন্য হয়তো সেটাও জায়েজ নয়, আর যদি স্মরণ করাবার জন্য অথবা মুখস্থ করার জন্য যে দেওয়ালে লাগা থাকলে দেখে দেখে মুখস্থ করবো তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। শাইক, আরেকটা প্রশ্ন হচ্ছে একটু সময় নিচ্ছে, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন যে তিনজনের কাছ থেকে কোরআন শিখতে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একজন ছিলেন ওবাই ইবনে কাব। তো উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার পিছনে ওনার একটু ভক্তর মতো যারা ওনার কাছে কোরআন শিখতেন তারাও যাচ্ছিলেন। তো এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হাতে একটা বাড়ি মেরেছিলেন। তখন ওবাই বললেন, ইয়া ওমর, আমি কি অপরাধ করলাম, কেন আপনি আমাকে মারলেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো কাব, ওবাই, তুমি যে ফেতনার মধ্যে আছো, তোমার পিছনে যে অনুসারী, এই ভক্তর ফেতনা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তা আজকে আমি বলতে চাই, ফেসবুকে দেখা যায় শাইক আমরা আপনাকে ওহিবুকা ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসি, অনেককেই ভালোবাসি, কিন্তু খোদাকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মরে গেছেন, 5 বছর পরে আমরা দেখলাম ওনার মৃতদেহের ছবি বা অন্যান্য বিভিন্ন কমেন্টে মানুষজন আসলে একটু বাড়াবাড়ি করে ফেলে, ব্যক্তি পূজা বা কখনো একটা বন্দনার দিকে চলে যায়। আমি আপনাকে খুব ভালো করে আমার থেকে জানান যে অনেকগুলা ফেসবুক পেজ আছে আপনাকে নিয়ে এবং আরো অনেক শাইককে নিয়ে, এবং সেখানে কিছু বাড়াবাড়ি কথা চলে আসে, আমরা যেখানে কোরআন সুন্নাহকে ফলো না করে শাইক দেখা যায় যে আমাদের স্টুডেন্ট লাইফ ব্যক্তির অনেক বড় হয়ে যায়, ব্যক্তির ব্যাপারটা একটু চলে আসে, এই ব্যাপারে যদি শাইক আপনি পরে লেকচার দেন, আজকে যদি একটু সংক্ষেপে কিছু বলেন। এইভাবে তকলিদ শুরু হয়েছে ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ সম্পর্কে, প্রথম দিকে কিন্তু অন্ধভক্তি ছিল না, ছিল যে তাদের থেকে ইস্তেফাদা করছে, উপকৃত হচ্ছে, এলেম শিখছি, এই জন্য ইমাম আবু ইউসুফ আর মোহাম্মদ তার ছাত্ররা কিন্তু অধিকাংশ এক তৃতীয় অংশে বিরোধিতা করেছেন, যখন দেখেছেন হাদিসের খেলাফ হচ্ছে তখন ওস্তাদের বিরোধিতা করেছেন, বিপরীত ফতোয়া দিয়েছেন, কিন্তু পরবর্তীকালে এটাই অন্ধ তকলিদে পরিণত হয়েছে, আর এমন সেটা করেছে যে সেটা মজহাব হয়ে ফরজ করে নেওয়া হয়েছে, মজহাব না মানলে গুমরা। তো এই ফিতনা থেকে আল্লাহ বাঁচাক, এটা ফিতনা যেমন জনগণের জন্য তেমন যার সম্পর্কে অতিরঞ্জন করা হচ্ছে তার জন্য ফিতনা, তার মধ্যে রিয়াকারি চলে আসবে, তার জন্য অহংকার চলে আসবে, দুনিয়ার লোভ লালসা চলে আসবে, বড় ফিতনা, আল্লাহ যেন এইসব ফিতনা থেকে হেফাজত করে। সুতরাং এগুলো বর্জনীয়, এগুলো থেকে বেঁচে থাকবেন, বাড়াবাড়ি করে লাভ নাই, খুব বেশি করলে যার দ্বারা আপনার এহসান হয়েছে, উপকার হয়েছে, দোয়া করেন, আপনি দোয়া করে এটা কাজে আসবে, আপনার এইসব প্রশংসা কি কাজে আসবে অল্প দুনিয়াতে, কারণ দোয়া করলে দুনিয়া আখেরাত সব জায়গায় কাজে আসবে, জীবনে বরকত হবে, দুনিয়া আখেরাত ভালো হবে, এটা হওয়া উচিত। এই করতে গিয়ে যেই সময়টা মৃত্যু দিবস ওস্তাদের বা শেখের কোনো মৃত্যু দিবস, সেই সময় বিদাতীদের মধ্যে একরকমের মৃত্যু দিবস পালন হয়ে যাচ্ছে, তো আল্লাহ এসব থেকে হেফাজত করে। অনেক সময় হয়ে গেল, আজকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইনশাল্লাহ শেখ এটার মাধ্যমে শেষ করে দেবেন, এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদ আলী, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আসসালামু রাহমাতুল্লাহ বারাকাতু। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষ দিশে হারা, দুনিয়াবি সকল কাজকর্ম বন্ধ হয়ে গেছে, করোনায় আক্রান্ত রোগীর কাছে না যাওয়া, এবং তার কাছে আমরা গেলে আমাদেরও হতে পারে, আসলে কোরআন হাদিসে এই ছোঁয়াচে বলতে কি বলা হয়েছে কিছু বিস্তারিত
একটু বলবেন কি? বিস্তারিত বললে তো একটা লেকচার লাগবে, আমার একাধিক লেকচার আছে ছোঁয়াচের ওপর, তো ইউটিউবে পাবেন হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিস, লা আদওয়া ওয়ালা তায়ারা, সংক্রামক বলে কিছু নেই, বা সংক্রামক রোগ বা সংক্রমণকারী রোগ বলে কিছু নেই, ওয়ালা তায়ারা আর অলৌকিক লক্ষণ বলে কিছু নেই, এইভাবে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিস। এর বিপরীত বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসের একটি হাদিস হচ্ছে লা ইউরিদ মুমরিদুন আলা মুসাহ, অসুস্থ ব্যক্তি আক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে যেন না যায়। তাহলে বোঝা যাচ্ছে কেন যাবে না, যেতে কেন নিষেধ করছেন, তাহলে নিশ্চয়ই আশঙ্কা আছে তারও আক্রান্ত হওয়ার। সেই জন্য দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাকিব গোত্র তাইফ এলাকার লোকেরা বায়াত করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য আসলো, তাদের মাঝে একজন লোক ছিল কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী ছিল সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আগে বলে পাঠিয়ে দিলেন, সে যেখানে ছিল, যে ইন্নাকাদ বায়ানাক, হ্যাঁ ফলাতার, যে তুমি আর আসিও না, তোমাকে আসতে হবে না, তোমার সাথে আমি কথাতে বায়াত করে নিলাম, না দেখা সাক্ষাৎ করে হাতে হাতে না দিয়ে তোমার সাথে ইসলামের বায়াত করে নিলাম, ইসলামের বায়াত ছিল, তো এই করেছেন। তাহলে এইসব হাদিসগুলি কি প্রমাণ করে? আর তৃতীয় হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ফিররা মিনাল মাজলুম ফিরারাত মিনাল আসাদ, কুষ্ঠরোগী দেখলে ওইভাবে পালাবে যেভাবে সিংহ বাঘ দেখলে পালাও তোমরা, সিংহ বাঘ থেকে যেমন পালায়ন করো যান বাঁচাবার জন্য, ঠিক তেমনই তোমরা কুষ্ঠরোগী দেখলে পালাবে, কাছে যাবে না। তাহলে আগের হাদিস আর এই তিনটি হাদিস সে সমন্বয় করতে হবে, কিছু হাদিস প্রমাণ করে যে সংক্রমণ বলে কিছু আছে, কিছু কিছু রোগ আছে ছোঁয়াচে, আর আগের হাদিস সেটা বলছে না হাদুয়া ছোঁয়াচে বলে কিছু নেই, তাহলে কি বলবেন? এর সমন্বয় হচ্ছে যে কিছু কিছু রোগকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, যেগুলি যে ছোঁয়াচের চরিত্র আছে সেগুলি হচ্ছে মানে সংক্রমক রোগ, কিন্তু এটা এই হাদিসগুলি দ্বারা প্রমাণিত হলে এই জন্য নিষেধ করা হচ্ছে ওদের কাছে যেও না, বা রোগী মানুষ অসুস্থ লোকের কাছে যেও না। আর যে হাদিসে বলা হয়েছে যে লাদুয়া ছোঁয়াচে বলে কিছু নেই, তার মানে এমন রোগের মধ্যে ক্ষমতা নেই প্রাকৃতিক ভাবে যে রোগ নিজে সংক্রমণ করে যাবে, ইল্লা বিইজনি আল্লাহর অনুমতি ছাড়া। এইভাবে ওলামারা সমন্বয় করেছেন যে কিছু কিছু রোগ আছে যে রোগগুলি সংক্রমণ করে থাকে, কিন্তু আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ চাইলে করে না হইলে করে না। এই জন্য অনেক সময় দেখা যায়, আমরা আমার মনে পড়ছে আমার 14-15 বছর বয়স, তখন আমার মামার বাড়িতে আমি থাকতাম, মাদ্রাসায় পড়তাম, ওই গ্রামে কলেরাতে 10-15-20 জন লোক মারা যায়, যারা রাত দিন কলেরা রোগীর খেদমত করেছে তারা অসুস্থ হয়নি, কিন্তু 10-20টা বাড়ি বাদ দিয়ে অন্য বাড়ির লোক মারা গেছে। তো এই এই মর্মে রাসূলুল্লাহ আর এক হাদিস রয়েছে যে উঁট, উঁটের একটা রোগ রয়েছে যেটা ছোঁয়াচে টাইপের, তো আরবরা মনে করতো যে এইগুলো হচ্ছে ছোঁয়াচের রোগ। রাসূলুল্লাহ বলে ফামান আজরাবাল আউয়াল, প্রথম উঁটটিকে কে সংক্রমণ করলো, যে প্রথম যে আক্রান্ত হয়েছিল উঁটটি। তাহলে আমাদেরকে ছোঁয়াচে কিছু রোগ আছে এটাও বিশ্বাস করতে হবে, আর এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হতে পারে না। আমি কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কাছে গেলেই, অথবা মাইয়াতকে দাফন করতে গেলেই, অথবা ওকে স্পর্শ করলেই আমি আক্রান্ত হয়ে যাবে এমন কথা না, যদি আল্লাহ চান তাহলে সেটা হবে, আর না হলে হবে না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং বেঁচে থাকবো যথাসাধ্য, কিন্তু যখন দেখবো যে না বেঁচে থাকা যাচ্ছে না, আমাকে সেবা করতে হবে, স্ত্রী স্বামীর সেবা করতে হবে, স্বামী স্ত্রীর কাছাকাছি যেতে হবে, ছেলে মেয়ে বাপ মা আক্রান্ত হয়েছে দেখতেই হবে, কাছাকাছি যেতেই হবে, আপন জন আত্মীয় স্বজন বা বিশিষ্ট ব্যক্তি আমাকে যেতে হবে, তো অবশ্যই যাবেন। তখন আল্লাহ ভরসাও রাখবেন, এবং যে যে বিষয়গুলো বললাম এগুলো খেয়াল রাখবেন যে কিছু রোগ ছোঁয়াচে আছে, কিন্তু ছোঁয়াচে আছে মানে এই নয় যে আমি ছুইলেই আমাকে এই রোগ আক্রান্ত করবে, এমনও নয়। আল্লাহ আলম, জাযাকাল্লাহ খায়র শেখ। তো ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করে দেন, কারণ যেহেতু অনেক সময় হয়ে গেল, ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা আবার আশা করি এতটা সময় যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা, ঘন্টা খানেক ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতি সপ্তাহে যেহেতু আমাদের আসর থাকছে ধারাবাহিক কিছুক্ষণ আলোচনা, 20 মিনিট থেকে আধা ঘন্টা আলোচনা, আর ইনশাআল্লাহ আধা ঘন্টা 40 মিনিট যা লাগে প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি মাফ করেন,
এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং নিজের ক্ষেত্রে সজাগ হওয়ার তৌফিক দান করেন। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ যেন মহামারী দূর করে দেন মুসলিমদের ওপর থেকে, সারা বিশ্বের ওপর থেকে, সমস্ত মানব জাতির ওপর থেকে, এবং সমস্ত মানব জাতিকে আল্লাহ হেদায়তের পথ যেন দেখান, সংশোধনের তৌফিক দান করেন, আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তৌহিদ সুন্নার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।